কিভাবে ঈশ্বর নারী সৃষ্টি করেন। এই পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত এবং কঠিন ধাঁধা হল স্ত্রী বা নারী। বলা হয় স্ত্রীকে বোঝা কঠিনই নয়, বরং অসম্ভব হয়ে পড়ে। লোকেরা বলে যে ভগবান স্ত্রীকে যে বানিয়েছে তার পক্ষেও স্ত্রীকে সম্পূর্ণরূপে বোঝা বা সমাধান করা মুশকিল হয়ে পড়ে। আপনার এটা জেনে অবাক লাগবে যে ভগবান যখন স্ত্রী রচনা করেন তখন তিনি অনেক সময় নিয়ে স্ত্রী রচনা করেছিলেন, আর রচনা করতে করতে এত সময় লেগে গিয়েছিল যে দেবদূত ভগবানকে প্রশ্ন করা শুরু করে দেয় যে ভগবান আপনি স্ত্রী সৃষ্টিতে কেন এত সময় নিচ্ছেন। আসলে ভগবান যখন নারী রচনা করেছিলেন তখন তিনি একটানা 7 দিন অতিবাহিত করে ফেলেন এবং তারপরেও স্ত্রী রচনা সম্পূর্ণ হয়নি, আর তার মধ্যেই দেবদূত নীরস হয়ে প্রশ্ন করা শুরু করে দেয় যে কি কারণে ভগবানের এত সময় লাগছে। এমন সময় ভগবান দেবদূতের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন। আপনারাও জানুন যে দেবদূত এবং ভগবানের মধ্যে হওয়া এই আকর্ষণীয় প্রশ্ন উত্তরগুলি এবং ভগবান দেবদূতের প্রশ্নের অদ্ভুত উত্তর দিয়েছিলেন। দেবদূত বলেন, হে প্রভু, আপনি 1 মিনিটে পুরো দুনিয়া বানিয়ে ফেলছেন, স্ত্রী বানাতে আপনার এত মুশকিল কেন হচ্ছে। দেবদূত প্রথম প্রশ্ন করেন, হে ভগবান, নারী রচনা করতে আপনার এত সময় কেন লাগছে, এর আগে কোনো রচনাতেই তো আপনি এত সময় নেননি, আসলে কারণটি কি প্রভু। তখন দেবদূতের প্রশ্নের উত্তর দেন ভগবান, দেবদূত তুমি কি এর গুণগুলি দেখেছ। স্ত্রী আমার এমন একটা সৃষ্টি যেটা যে কোনো পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকতে পারে, পরিস্থিতি যাই হোক না কেন, ভালো হোক বা সেই পরিস্থিতি খারাপ হোক, সে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারে, ভেঙে কখনোই পড়ে না। সবসময় স্ত্রী যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সামলাতে পারে, তাতে পরিস্থিতি খুব ভয়ানকই হোক না কেন সবাইকে সে খুশি রাখে। এর গুণগুলো এতই ভালো যে পরিবার ও বাচ্চাদের এক সমান ভালোবাসে, এমনকি নিজে অসুস্থ থাকা সত্ত্বেও দিনে 18 ঘন্টা কাজ করার সামর্থ্য রাখে। তো দেবদূত, তুমি বলো যে স্ত্রী রচনা আমি করেছি তাতে সময় লাগা উচিত কি উচিত নয়। দেবদূত, তুমি কি জানো এর মধ্যে এত প্রেম দেওয়া হয়েছে যে যদি পুরো দুনিয়া একদিকে হয়ে যায় এবং স্ত্রীর প্রেম একদিকে হয়ে যায় তবুও স্ত্রীর প্রেমের কোনো কমতি পড়ে না। দেবদূত এই সব শুনে হয়রান হয়ে যান এবং ভগবানকে জিজ্ঞাসা করে যে স্ত্রীর পক্ষে 2 হাত দিয়ে এত কাজ করা সম্ভব প্রভু। তখন ভগবান বলেন, স্ত্রীর পক্ষে সম্ভব, সেই কারণেই স্ত্রী রচনাকে সবথেকে আশ্চর্যজনক রচনা হিসেবে বলা হবে। এরপর দেবদূত ভগবানের সৃষ্টি করা স্ত্রীটিকে স্পর্শ করেন এবং দেবদূত ভগবানকে বলেন, হে প্রভু, এত খুবই কোমল ও নরম, এ কি করে। দেবদূতকে তখন ভগবান বলেন, তুমি ঠিকই বলেছ দেবদূত, কিন্তু এ বাইরে থেকে যতটা কোমল ও নরম দেখাচ্ছে যে এতটাও কোমল বা নরম নয়, শরীর ও স্বভাব নরম কোমল ঠিকই,
কিন্তু ভেতর থেকে ততটাই মজবুত ও কঠিনও বটে। দেবদূত, তোমার যেমন আশ্চর্য লাগছে তেমনই সবার কাছে এটা আশ্চর্যই লাগবে, কিন্তু এই রচনার এতটাই গুণ, এর মতো কোমল রচনা আর কখনো সৃষ্টি হবে না। আবার ততটাই মজবুত হবে ততটাই কঠিনও হবে। আবার সময় আসলে যে পাত্রে রাখা হবে সেই পাত্রেই আকার ধারণ করে নেবে, অর্থাৎ স্ত্রী কোমল ঠিকই, কিন্তু একে কমজোর ভাবো না। দেবদূত যখন স্ত্রীটির গালে হাত দিয়ে স্পর্শ করে তখন দেবদূতের হাতে জল জাতীয় কিছু লেগে যায়। তখন আবার দেবদূত ভগবানকে পুনরায় জিজ্ঞাসা করেন, হে প্রভু, এর গালে জলের মতো পদার্থটি কি? তখন ভগবান বলেন, দেবদূত, এটা হলো অশ্রু। তখন দেবদূত অবাক হয়ে ভগবানকে জিজ্ঞাসা করেন, অশ্রু কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে ভগবান কি বলেছিলেন আপনারাও জানেন। ভগবান বলেন, যখন এর কিছু খারাপ লাগে, কষ্ট হয় বা আর সহ্য হয় না, তখন স্ত্রী সমস্ত ব্যথা বেদনা চোখের জলে অশ্রু দিয়ে ভাসিয়ে পুনরায় মজবুত হয়ে যায়। কথা, নিজের দুঃখ ভোলার জন্য ওর কাছে অশ্রুই ভালো উপায় হবে। তখন দেবদূত বলেন, ভগবান, আপনি তো মহান, আপনি সব কিছুর চিন্তা করি স্ত্রী সৃষ্টি করেছেন, আপনার এই সৃষ্টির মধ্যেই সব কিছুই আছে। তখন ভগবান বলেন, এই স্ত্রীরূপী রচনাই সর্বদাই সাহস ও শক্তি বাড়াবে, আর যে কোনো পরিস্থিতিতে নিজের কথা না ভেবে সবার জন্য বোঝার চেষ্টাও করতে পারে। এত কিছু শুনে দেবদূত বলেন, হে প্রভু, সব কিছুর যখন এত গুণ আছে তাহলে সম্পূর্ণ রচনা হয়ে গেছে। তখন ভগবান উত্তর দেন, না, এখনো কিছু বাকি আছে, সেটা হলো এত কিছু করার পরেও নিজের গুরুত্ব নিজেই ভুলে যায়, আর এর মধ্যে আরও যত গুণ আছে আরও কত গুরুত্বপূর্ণ এরা নিজেরাই জানে না। এরা কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টাও করে না, সবার ভালো করে, কিন্তু এরা কখনো কারোর কাছে কোনো রূপই আশা করে না। আপনি ভাবুনই না একবার, প্রত্যেক দিন এরা একটি নতুন সংগ্রামের মধ্য দিয়ে যায়।